পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে পথ অবরোধ করলেন গাইঘাটার বাসিন্দারা। ভিন রাজ্যে মৃত যুবকের দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান তারা। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার গাইঘাটা থানার চাঁদপাড়ায় অবরোধ করেন তারা। প্রায় আড়াই ঘন্টা অবরোধে যশোর রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদেরও ধস্তাধস্তি শুরু হয়। জানা গিয়েছে, ভিন রাজ্যে কাজে গিয়ে এলাকার যুবক উত্তম সানার মৃত্যু ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। অবরোধকারীদের অভিযোগ, পুলিশের কাছে গেলে মৃত্যুর তদন্তে গাফিলতি করেছে পুলিশ। তাদের কাছে আবেদন করেও কোনো সুরাহা হয়নি। গত পাঁচ মাস আগে ভিন রাজ্যে কাজে যায় উত্তম। গত সাত তারিখ বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি ফেরেননি। শনিবার উড়িষ্যা থেকে তার মৃত্যুর খবর আসে। সোমবার মৃতদেহ বাড়িতে এলে যশোর রোডে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান তারা। এলাকায় উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ থমাসল্যান্ড, গাইঘাটা।